মোদী সরকারের বহুচর্চিত জিএসটি লাগু হওয়ার ফলে চুড়াইবাড়ি সেল ট্যাক্সের কর্মরত শ্রমিকরা কর্মচ্যুত হন। ফলস্বরূপ চুড়াইবাড়ি এসবিআই শাখা কদমতলায় সরিয়ে নেবার তোড়জোড় শুরু হলে অ্যাকাউন্ট হোল্ডার, ছাত্রছাত্রী ও এলাকাবাসী শাখা সঞ্চালকের নিকট ডেপুটেশন প্রদান করে। উত্তর জেলার চুড়াইবাড়ি রাজ্যের প্রবেশদ্বার। মোদী সরকারের জিএসটি লাগু হওয়ার পর সেল ট্যাক্সে কর্মরত থাকা বহিঃশ্রমিক কর্মহারা হয়ে পড়েন। চুড়াইবাড়ি থেকে অফিসগুলিও গুটিয়ে নেওয়া হচ্ছে। চুড়াইবাড়ির সেল ট্যাক্স অফিসের সঙ্গে ছিল একটি এসবিআই ব্যাংকের শাখা। এই শাখায় চুড়াইবাড়ি এলাকাসহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের স্টাইপেন্ডের জন্য অ্যাকাউন্ট খোলা হয়। এসবিআই শাখায় প্রায় 4000-এরও বেশি অ্যাকাউন্ট আছে। কিছুদিন পূর্বে চুড়াইবাড়ি শাখাকে স্থানান্তর করে কদমতলায় নিয়ে যাওয়ার কথা হচ্ছিল, তাই এই স্থানান্তরের প্রতিবাদে চুড়াইবাড়ির এলাকাবাসী সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিলে গণডেপুটেশনে সামিল হন। ছাত্রছাত্রীদের বক্তব্য, চুড়াইবাড়ি এসবিআই শাখাতে তাদের অ্যাকাউন্ট রয়েছে, এই অ্যাকাউন্টে তাদের স্টাইপেন্ডের টাকা আসে। যদি ব্যাংকের শাখা স্থানান্তর করা হয় তবে তাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে, তাই যদি ব্যাংকের শাখা স্থানান্তর করা হয় তবে ছাত্রছাত্রী সহ এলাকাবাসী বৃহত্তর আন্দোলনে যাবেন। এদিকে এসবিআই শাখা সঞ্চালক বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের কাছ থেকে ডেপুটেশন গ্রহণ করেন এবং তাদেরকে আশ্বস্ত করে বলেন যে শাখা লেভেলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় না, তাই উনি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ্বাস দেন। বিভিন্ন স্কুলের স্টুডেন্টদের থেকে আমি একটা রিপ্রেজেন্টেশন পেয়েছি, আমি ওদেরকে আশ্বাস দিয়েছি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই রিপ্রেজেন্টেশনগুলো আমি পাঠিয়ে দেবো ওদের কনসিডারেশনের জন্য, কারণ এটা ব্রাঞ্চ লেভেলে ডিসিশন হয় না, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা ডিসিশন নেবেন, যার জন্য আমি ওনাদের কাছে আজকে বা কালকের মধ্যেই পাঠিয়ে দেবো। স্টেট ব্যাংক কাটিয়া সান্দ্রহিত হয়ে যায়, এখান থেকে সান্দ্রহিতে আমরা বুঝলে আমরা অনেক অসুবিধা হইব, আমরা এখানে থাকায় আমরা অনেক সুবিধা পাইতেছি, আমরা স্কুলে যে স্টাইপেন্ডে ঢুকতেছি, আমরা এই ব্যাংকে ঢুকতেছি, আমরা বাইরে কোনো হারে গিয়া আমরা এরকম মানে স্টাইপেন্ড ঢুকে এইগুলো আমরা আনতে পারতাম না, আমরা অনেক অসুবিধা আছে, এখানে থাকায় আমরা অনেক সুবিধা পাইতেছি, আমরা স্টেট ব্যাংক আমরা চাই না, আমরা স্টেট ব্যাংক এখান থেকে সান্দ্রহিত হইয়া অন্য কোনো হারে যাক। চুড়াইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।